বাবু মাস্টারকে দলে ফেরার আর্জি জানালেন ভবানীপুরবাসী। কিন্তু মানুষ যেটা চায়। বাবু মাস্টারকে দলে ফেরার আর্জি জানালেন ভবানীপুরবাসী। এদিন সন্ধ্যায় অসুস্থ ব্যক্তিকে দেখতে যান ফিরোজ কামাল ওরফে বাবু মাস্টার। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার পথে প্রায় 1.5 থেকে 2 হাজার বুথ স্তরের তৃণমূল কর্মীরা। তেনার পেছনে লম্বা লাইন দিয়ে হাঁটতে থাকে বাবু মাস্টারকে পুনরায় দলে ফিরে পেতে চান হাসনাবাদের ভবানীপুরবাসী। আপনি ছাড়া ভবানীপুরের উন্নয়ন কেউ করতে পারবে না। আপনি নেই বলেই ভবানীপুরে উন্নয়ন থমকে গেছে। আপনি নেই বলেই হাসনাবাদের ভবানীপুরে ক্রমশ চিন্তায় বেড়েই চলেছে। আপনি ছাড়া ভবানীপুরের শান্তি শৃঙ্খলা কেউ বজায় রাখতে পারবে না। আপনাকে আমরা জনপ্রতিনিধি হিসেবে চাই, এমনই দাবি জানালেন ভবানীপুরের বুথ স্তরের কর্মীরা। জানান, কোন রকম রাজনীতি ব্যানার ছাড়াই বাবু মাস্টার আমাদের অভাব অভিযোগ দূর করেন। রাত বিরাতে আমরা তাকে কাছে পাই। আমরা বাবু মাস্টারকে রাজনীতিতে পেলে সুখে শান্তিতে বসবাস করতে পারবো। একমাত্র বাবু মাস্টার পারে ভবানীপুরকে মডেল বানাতে। তবে কি সত্যি রাজনীতিতে ফিরে আসতে চলেছে বাবু মাস্টার? কি প্রতিক্রিয়া দিলেন ফিরোজ কামাল ওরফে বাবু মাস্টার? চলে যারা মানুষ না, গ্রাম অঞ্চলে মানুষের মধ্যে পরস্পরের সঙ্গে পরস্পরের যে যোগাযোগটা, এই যোগাযোগটা খুব নিবিড় হয়। সবতেই ভদ্রলোকের নাম সুবিধ মোল্লা, আমাদের অত্যন্ত পরিচিত এবং বন্ধু লোক। সবার সঙ্গে দারুণ একটা সম্পর্ক আছে। অনেকদিন ধরে অসুস্থ অবস্থায় পড়ে আছে, আমরা এর আগেও গেছি, আজও এখানে বসে একটা সিদ্ধান্ত, চলো একটু দেখে আসি। আমরা জাস্ট একটু তার সেই অসুস্থতা দ্রুত যাতে সুস্থ হয়ে ওঠে তার সুস্থতা কামনা করে আমরা এসেছি। সঙ্গে সঙ্গে আমরা সবাই মিলে কিছু তাকে একটু আর্থিক সহযোগিতা, এটা সবাই মিলে আমরা একটু করে এসেছি। এটা যা সৌজন্যতা বলতে পারেন, আবার গ্রামের মানুষের মধ্যে যে একটা নিবিড় ভালোবাসা থাকে, সেই ভালোবাসার একটা নিদর্শন। দেখুন, এটা তো অস্বীকার করা যাবে না, পশ্চিমবঙ্গের সরকার চিকিৎসা ব্যবস্থা একটা আমূল পরিবর্তন এনেছে, যেটা বামপন্থী আমলে ছিল না। এখন আমাদের বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের কথা বলতে পারেন, যেটা অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন হাসপাতাল। সঙ্গে সঙ্গে আমাদের রাজ্য সরকারের যে মেডিকেল কলেজগুলো আছে, সেখানেও ফ্রি পয়সায় বহু মানুষ, হাজার হাজার বলা ভুল হবে, লক্ষ লক্ষ মানুষ সরকারের যে প্রকল্প স্বাস্থ্যসাথীর মাধ্যমে অথবা বিনা পয়সায় ট্রিটমেন্ট যেগুলো সরকারিভাবে পাচ্ছে মানুষ। আজকে যে পেশেন্টের কাজ গিয়েছিলাম, ওই পেশেন্টও বলছে যে আমি পিজি হাসপাতালে ট্রিটমেন্ট করব, যেহেতু আমি আর্থিক দিক থেকে একটু পিছিয়ে আছি। আমিও তাকে বললাম আমাদের দিক থেকে অবশ্যই সহযোগিতা করা হবে, কারণ এই মুহূর্তে সারা রাজ্যে যত চিকিৎসা প্রতিষ্ঠান আছে তার মধ্যে ভালো চিকিৎসা প্রতিষ্ঠান অনেক আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে পিজি হাসপাতাল। সেখানে ট্রিটমেন্ট অনেক দুরারোগ্য ব্যাধি, কঠিন ব্যাধি যেগুলো আছে, কঠিন রোগ যেগুলো আছে, তার ট্রিটমেন্ট ওখানে হয়। কাজেই এই যে সরকারি চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের যে একটা আস্থা, এই আস্থা আছে, এটাই তো একটা বড় জিনিস। সেই সুবিধাটা মানুষ নিতে চাইছে, আমরা সহযোগিতা করছি। নিছক ভালোবাসা, ওই মানুষটার প্রতি সবার একটা ভালোবাসা আছে বলে সবাই একটা আন্তরিক সহযোগিতা, বলুন যে আন্তরিক একটা যে নিবিড় মেলবন্ধন গ্রামের মানুষের মধ্যে আছে, তার একটা নিদর্শন হিসেবে তারা গিয়েছে। না, এটা অবশ্যই, কারণ সরকার তো তাদের পাশে আছে, আর স্বাস্থ্যসাথীর সুবিধাটা তো সবাই পাচ্ছে, ম্যাক্সিমাম মানুষ পাচ্ছে, তাই সে নার্সিংহোম হোক না কেন বা সরকারি হাসপাতাল হোক না কেন, যেখানে সরকারিভাবে খুব কড়া নিয়ম নির্দেশিকার মধ্য দিয়ে স্বাস্থ্যসাথীর সুবিধাটা দিতে বাধ্য হচ্ছে বেসরকারি হাসপাতালগুলো। আর সঙ্গে সঙ্গে দেখুন, গভর্নমেন্টের যে ভালো কাজগুলো আছে, কাল ভালো কাজগুলো তো কেউ অস্বীকার করতে পারবে না। আপনি ধরে নেন, যারা স্কুলে পড়াশুনো করে তারা কন্যাশ্রী পাচ্ছে,
সবুজ সাথী সাইকেল পাচ্ছে, একটু দূরে স্কুল আগে পায়ে হেঁটে মেয়েরা যেত, এখন মেয়েরা সাইকেলে যেতে পারছে। তোমার কন্যাশ্রীর মাধ্যমে লক্ষ লক্ষ মেয়েরা তারা সরকারিভাবে সুবিধা পাচ্ছে। আপনি রূপাশ্রী প্রকল্পের মাধ্যমেই লাখ লাখ মেয়ে তার সুবিধা পাচ্ছে। এগুলো তো পশ্চিমবঙ্গ সরকারের যেগুলো ভালো প্রকল্প আছে সবই ভালো প্রকল্প, তার মধ্যে অন্যতম প্রকল্প আপনি দেখুন যেটা হচ্ছে কৃষক বন্ধুর মাধ্যমে প্রচুর সহযোগিতা। লক্ষ্মীর ভাণ্ডারের কথা আপনি ধরুন, যে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা তো পশ্চিমবঙ্গের মা বোন যারা আছে তারা পাচ্ছে, এটা তো অস্বীকার করা যাবে না। যেগুলো ভালো দিক অবশ্যই, ভালো দিকগুলো তো ভালো বলতেই হবে, কিছু ত্রুটি হয়তো কিছু মানুষ করছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু দেখতে হবে যে সরকারের দৃষ্টিভঙ্গি আছে, সরকারের দৃষ্টিভঙ্গি তো নিঃসন্দেহে ভালো, এগুলো সাধারণ মানুষ তো উপকৃত পাচ্ছে। দেখুন আমার তো জন্ম এখানে, এখানেই পড়াশোনা করেছি, আমি এখানেই হাই স্কুলে শিক্ষকতা করি এবং এই গ্রামেই থাকি, যার ফলে সবাই তো একেবারে ছোট থেকে আমাকে দেখছে, আমি যেরকম দেখছি তারাও দেখছে, সেটা আস্থা বিশ্বাস অবশ্যই মানুষের আছে, আমারও আস্থা বিশ্বাস মানুষের প্রতি আছে, এটা তো পারস্পরিক চলাফেরার মধ্য দিয়ে বা পারস্পরিক মেলবন্ধনের মধ্য দিয়ে তৈরি হয়, যেটা একদিনে তৈরি হয় না, দীর্ঘদিন ধরে এটা তৈরি করতে সময় লাগে।